বাংলা বছরের শুরু হয় পয়লা বৈশাখ থেকে, আর বছরের শেষ দিন হয় চৈত্র সংক্রান্তি। এই দিন পালিত হয় বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের এক উৎসব চড়ক পুজো। চড়ক পুজোর ঠিক আগের দিন থাকে নীলষষ্ঠী। নতুন বছরের প্রথম কয়েকদিন চড়ক পুজোর উৎসব চলতে থাকে। মূলত কৃষি প্রধান অঞ্চলগুলিতে এই উৎসব পালিত হয়। এই পুজোতে শিবের বিয়ে নিয়ে নৃত্য অনুষ্ঠিত হয়। খুলনার পাইকগাছা থানার উত্তর বাইনবাড়িয়া গ্রামে এবছর সাতটি স্থানে চড়ক পুজো অনুষ্ঠিত হয়েছে। চড়ক পুজোর প্রথম দিন গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে শিব স্নান করানো হয়। এর পর দিন খেজুর গাছ ভাঙা হয়। প্রথমবার খেজুর গাছ ভেঙেছেন সন্ন্যাসী বাদল গাইন। তিনি বলেন, সন্ন্যাস আমাদের চড়ক পূজার একটি অংশ। এখানে আমরা সে একজন বা দুইজন বা পাঁচজন সন্ন্যাসী মিলে গাছে উঠে যাই। গাছে ওঠার সময় আমাদের কোনো কাটা বা কোনো ক্ষতি হয় না। গাছে থেকে নামতেও আমাদের কোনো কাটা ফুটে না বা কোনো ক্ষতি হয় না। আমরা সুন্দরভাবে গাছে উঠতে পারি, নামতে পারি। সে আদিকাল থেকেই অনেকেই আসছে, গাছে উঠে আসতেছে, কারোর কোনো ক্ষতি হয় না। আমি বিগত 10-12 বছর সন্ন্যাসী করে আসতেছি, কখনো আগে গাছে উঠিনি। আমার বাবা উঠতো আগে, আমি এবছর প্রথম গাছে উঠছি, আমার কোনো ক্ষতি হয়নি। তো আমি গাছে উঠতে চাই ভগবানের আশীর্বাদে। ভগবান যেন আমার সেই মনস্কামনা পূর্ণ করে। চৈত্র সংক্রান্তির দিন মূল চড়ক পুজোতে একটি চাপা ফুল ডাবের উপরে স্থাপন করে সন্ন্যাসীরা প্রার্থনা করতে থাকে। তাদের আরাধনায় তুষ্ট হয়ে ফুলটি নিচে স্থাপন করা শিবের মাথায় পড়ে। আর সন্ন্যাসীদের যদি কোনো ভুল ত্রুটি থাকে, ফুলটি অনরবস্থায় থেকে যায়। এতে সন্ন্যাসীদের ভক্তির পরীক্ষা করা হয়। সন্ন্যাসী বলেন, এমন আরো অনেক নিয়ম নীতি অনুসরণ করে চড়ক পুজো অনুষ্ঠিত হয়। চৈত্র মাসের পয়লা 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত নিরামিষ খাই এবং আমিষ ত্যাগে, মানে আমিষ জাতীয় কোনো খাদ্যই আমরা খাই না। তো মাছ মাংস তো টোটালি আসে না। আর শিবের প্রতি যে ভক্তি শ্রদ্ধা, তার প্রতি আমরা অগাধ বিশ্বাস নিয়ে আমরা এই পূজায় অংশগ্রহণ করি। এবং চৈত্র মাসের 28 তারিখ পাটের স্নান, সন্ধ্যার সময় পাটের স্নান পূজাটা করি। 29 তারিখ আমরা খেজুর ভাঙি এবং রাত্রিতে পূজাও করি। এবং তৃতীয় দিন চড়ক পূজা, সেদিন আমাদের বিশেষ পূজা হচ্ছে চড়ক পূজা, তারপরে হনুমান পূজা এবং তারা পূজা এবং ফুল কালানো। সেই ফুলে প্রতি আমাদের বিশ্বাস অগাধ। লোককথা অনুসারে 1485 সালে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা চড়ক পুজোর আয়োজন করেছিলেন। যদিও রাজবাড়ির লোকেরা এই পুজোর আয়োজন করত, তবে চড়ক কিন্তু রাজবাড়ির পুজো ছিল না। এই পুজো হিন্দু ধর্মের লোকসংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। সাধারণত পুজো করার সময় ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রয়োজন পড়ে। সব পুজোতে সেরকম নিয়ম থাকলেও চড়ক পুজো একটু আলাদা নিয়ম শোনা যায়।
পূজো সন্ন্যাসীরা অর্থাৎ যারা পূজারী তারা হিন্দু ধর্মের হলেও কোনো ব্রাহ্মণ বংশের নয়। এ পূজোয় পৌরোহিত্য করেন পতিত ব্রাহ্মণেরা। চড়ক পুজো বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন নামে পরিচিত, যেমন গম্ভীরা পুজো, শিবের গাজন, নীল পুজো ইত্যাদি। গ্রামের দারিক মোল্লে বাড়ির সারথি মণ্ডল বলেন, প্রথম বৈশাখে ভগবানকে ভক্তরা বাড়ি বাড়ি নিয়ে বেড়াচ্ছে এবং তাদের এবং ভগবানেরও মুখে মিষ্টি দেওয়া হচ্ছে এবং ভক্তদেরও মিষ্টি দেওয়া হবে। এখন ভগবান শ্রীকৃষ্ণ আবার মন্দিরেতে চলে যাচ্ছে, চলে যাওয়ার পরে আবার পূজা হচ্ছে, পূজার পরেই ভক্তরা প্রসাদ পেয়ে তারা সবাই ভক্তরা বাড়ি চলে যাচ্ছে। পহেলা বৈশাখের দিন সকাল থেকে রাধা কৃষ্ণের মূর্তি নিয়ে গ্রামবাসী বাড়ি বাড়ি গিয়ে কীর্তন করে, প্রসাদ পেয়ে নিজ নিজ বাড়ি ফিরে যায়। এভাবে নতুন বছরের প্রথম কয়েকদিন উৎসবের আমেজে মেতে ওঠে গ্রামবাসী। সুপ্তি রায়, ভোরের আকাশ।